نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله يتقاكم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ليس من أمتي من لم يبي من لم يبجل كبيرنا ويرحم صغيرنا ويعرف علمنا ليس من أمتي من لم يبجل كبيرنا ويرحم صغيرنا ويعرف علمنا أو كما قال عليه الصلاة والسلام جو دوستو احباب جرا امر چنل سبسکرائب کریں لائک کریں شیئر کریں امر ویڈیو گلو جرا دیکھیں সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজ চোদ্দোশো একচল্লিশের দোসরা মহরম সোমবার দিন এই সময়ে আপনাদের সম্পর্কে সম্মুখে হাজির হয়েছি একটা বিষয় নিয়ে অত্যন্ত জরুরি বিষয় সেটা হচ্ছে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা একটা শব্দ মধ্যে সেটা সবসময় মধ্যে আসে যেরামুল মুসলিম এটার ব্যাপক আলোচনা আসতে পারে কোরআন সন্ন্যার আলোকে কোরআন হাদিসের আলোকে তো সংক্ষেপে স্মৃতিসারণ স্মৃতিসারণ হিসাবে এবং সবক হাসিল করা ইব্রত হাতিল করার নিয়তে কতটা উপস্থাপন করব কিছু কথা সেটা হচ্ছে এই কাকরাইল মালওয়াল মালওয়ালী মসজিদ যেটা কেটা তাবলিক জামাতের মার্কাজ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ উনিশশো চুয়াত্তর সন থেকে সেই মার্কাজের সাথে ইয়াজমের সম্পর্ক ছিল তো এমন কোনো একটা জোর বা কোনো একটা প্রোগ্রাম বা যাই নাই যেখানে হাজির না হয়েছি আল্লাহ হাজির না করেছেন তো এখানে একটা জিনিস অবজার্ভ যেটা করতাম সেটা হচ্ছে এই কোনো কোনো বুজুর্গ ও একটান যারা সেখানে ছিলেন শীর্ষস্থানীয় দেখেছি যে অনেক সময় বয়ানও করতেন না যেমন ওরকম একজন দেখেছি হজরত মাওলানা আবুল ফতে সাহেব রামথিল্লা লাইকে তখনকার উত্তর দিকে যে তিনতলা বিল্ডিংটা ছিল তার নিচতলা সিঁড়ির পূর্ব দিকে যে হাউসটা ছিল এক নম্বর হাউস বলা হতো ও তার উত্তর পার্শ্বের রুমটার ছিল সেখানে মাওলানা হাজির আহমদ আলী সাহেব মামিন সিং এর উনি থাকতেন আর মাওলানা আবুল ফতে সাহেব থাকতেন দেখেছি দেখেছি আবুল সাহেব অত্যন্ত শরীফ খানদানের সবসময় সদা নির্বাসে থাকতেন তো দেখেই বুঝেছে যে উনি খুব খানদানি মানুষ এবং শরীফ এবং অত্যন্ত সদাচরণ যার যার মধ্যে দেখা গেছে আর কি তো ওনাকে আমরা কোনো সময় আমি বাইন করতে দেখিনি তো একবার উনি চট্টগ্রাম লাভলেন মাদানী মসজিদে উনি তো সে আসছিলেন আজ থেকে তাও বিশ থেকে পঁচিশ বছর আগের কথা হবে এই প্রথমবার ওনার বয়ান শোনার সুযোগ হয়েছিল কিছু কথা তো উনি বয়ান করতে গিয়ে একটা কথা আলোচনা করছিলেন যে ভাই আমরা ইকরামুল মুসলিমিন সম্পর্কে তো অনেক কিছু আলোচনা করি তবলিগের ছয়টা কথার মধ্যে বা গুনের মধ্যে শিবতের মধ্যে একরম মুসলিম একটা আহাম গুরুত্বপূর্ণ একটা ওই ওটার সম্পর্কে বিশদ আলোচনা করতে গিয়ে উনি বলেছিলেন যে আজকে আমরা তো কি সবাইটা সবাইকে একরাম আমরা করি না আমরা উনি বলছিলেন যেটা আমি সেটা যতটুকু আমার খেয়ালে আছে নকল করতেছি যে আমরা একরাম কোথায় করি কিভাবে করি এ কথা বলতে গিয়ে উনি ব্যাখ্যা দিলেন এবং একটা ওয়াকিয়া পেশ করছেন সেটা আমি পেশ করবো শবক হাসিলেন নিয়ে হচ্ছে সেটা হচ্ছে এই যে নিজামুদ্দিন মার্কাজ যেটা হচ্ছে সেটা নিজামুদ্দিন নাম কারণ কেন হল তো বসতি নিজামুদ্দিন যেখানে সুলতান আউলিয়া হলত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মাজার যেখানে উনি কত বড় বুজুর্গ ছিলেন সেই আলোচনা এখন আসবো না আমরা ভিন্নভাবে আলোচনা করছি আরও করবো ইনশাল্লাহ শাহন বেলায়ের মধ্যে তো সেখানে এই নিজামুদ্দিন আলী রহমদান মাজারে যাওয়ার আগে হচ্ছে ডুবতেই ডান দিকে হচ্ছে নিজামুদ্দিন মার্কাস তো এই একদম আমি ইনশাল্লাহ আদায় করে বলতেছি উনিশশো আটাত্তর সনে সেখানে দুই সপ্তাহের সফরে যখন সেখানে গিয়েছিলাম সেও দেখে আসছি নিজামুদ্দিন আলী রহমদানের মাজারে করে আসছি মার্কাস থেকে একটু পশ্চিম দিকে ভিতরে যেতে হয় তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে আলফাত সাহেব অঞ্চলে কথাটা বলতেছিলেন যে ভাই একটা ওয়াকিয়া পেশ করতেছি সকলে শুনবেন এবং লক্ষ্য করবেন একরাম কি বলে একজন লোক মুসলমান ছিলেন উনি ওদিকে যাবেন রেল স্টেশনে সে নিজামুদ্দিন বস্তির ওদিকে শেষ প্রান্তে তো উনি ছিলেন না ও রাস্তা দিয়ে হাঁটছেন কিছু দূর গিয়ে জিজ্ঞেস করেন ভাই নিজামুদ্দিন কাহা নিজামুদ্দিন কাহা তো বলছে যে সামনে যান হবে এবার একবার দুইবার যেতে যেতে এবার পথে জিজ্ঞেস করে করে যাচ্ছিলেন তাহলে মান ফতে সাহেব নামে ফরমাচ্ছিলেন যে হঠাৎ একজন লোকের দেখা হলো সামনে তাকেও জিজ্ঞেস করেন ভাই নিজামুদ্দিন কাহা তো লোকটা আসলে ছিল হিন্দু এটা চিনতে পারেন নাই ও যাই হোক তো হিন্দুটা অবাক বিস্ময়ে আশ্চর্যবোধ করে বললো ভাই কে কাহা কি বললে তুমি নিজামুদ্দিন কাহা মানে নিজামুদ্দিন এলেকশন কোথায় তো হিন্দুটা বলতে সে ভাই হজরত তো কহো সে ভান হজরত তো কহো তুমি নিজামুদ্দিন বলছো না যার নামে তার মানে কি যার নামে এই নিজামুদ্দিন বস্তি হয়েছে যাতে তুমি বলছো মার্কাজ হয়েছে বা এটা একজন মশুর মারব এত বড় আউলিয়া আউলিয়া যাক এটা তুমি একটা হজরত শব্দটা বললে না হিন্দুরা কি ভাবছিল মনে মনে কোন ধরনের মুসলমান হলো যে তাদের একজন অলিয় আল্লাহর নামের আগে দিয়ে সে হজরটা পর্যন্ত বলেন তো দোস্ত আভাব এটা একটা বিশ্বাস গুরুত্ব দিয়ে আলফত সাহেব রমশালের জীবনে একটা বাইনে শুনেছি আর কোনো সময় শুনি নেই তো উনি এই কথাটা বলেছেন তা খুব দৃঢ় গেছে তো সে একরাম আজকে কোথায় খুব চিন্তা করার বিষয় একরাম মুসলিমে যেটা বলে থাকে সেটা না থাকার কারণে আজকে কি বা সেটা কমির কারণে হোক যে পর্যায়ে হোক সকলের কথা বলবো না থাকা না হওয়ার কারণে আজকে এত বড় বিপর্যয় নেমে আসছে এত বড় মুসিবত নেমে আসছে বিশ্বব্যাপী যে একটা বিশাল কর্মকাণ্ড ছিল সেটার মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে তা আমি ওই হজরতের উনি আছে দুনিয়াতে বেছে না আল্লাহ ওনাকে হাইতে হাইতে দেবে নশীবেন আল্লাহ আল্লাহমার কথা খেয়ামত আল্লাহ বা ওনার রাফাই দরজাত খুলন ওনার মর্তব্য বাড়িয়ে দিন ওনাকে জানদুল ফেরদাউস আহাম অর্থাৎ জান আহ মকদুল ফের দাউস নসিব করুন বড় সুন্দর শরীর ছিলেন পরিচ্ছন্ন পোশাক আশাক সবসময় সিমসাম পরিচ্ছন্ন কি করে দেবাস পোশাক কথাবার্তা ওরকম তো চৌদস্ত আভাব এটা খেলা আসলাম সেখানে পেশ করলাম আপনারা বিবেচনা করবেন আজকে আমাদের মধ্যে এ সম্মানটা ইক্রামটা আসলে নাই আমরা সম্মান করতে জানি না কাউকে যদি জানি না কলরসুল্লাহ মানুষের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত যে ওই ব্যক্তি আল্লাহর কাছে আক্রমকম ইন্দ্রাই অতম যার মধ্যে যতটুকু তাকে আসে তারা আল্লাহকে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত হয় যার মধ্যে যতটুকু তাকে আসে ইন্দ্র আক্রমাকুম আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত ইন্দাল্লাই আকরা আতকাকুম যার মধ্যে যতটুকু তাক হওয়া পরাজকারী আছে তো প্রিয় দোস্ত হাবাব এ পর্যায়ে এতটুকু কথা শেষ করতেছি বিনীত আরো হচ্ছে এটা যেমন কল রসুল্লাহ সাল্লাহ ইসলাম মাল্লাম ইবাজুল কবির না যে রাইসমিন আমার মধ্যের মধ্যে না ওই ব্যক্তি যে কি তার বড়কে বড়দের সম্মান করবে না হ্যাঁ তো ওই রহম না এবং তো ছোটদের রহম করবে না মাল্লাম কবির না ওই রহম সগির না ওই আদিফ আলিমানা এবং আলমদেরকে ইজ্জুত করবে না আলমদেরকে ইজ্জুত করবে না তো প্রিয় দোস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা হ্যাঁ বিশ্বব্যাপী ব্রিগের কাজ চলতে সেই যাদের হাতে কাজের বেনা বৃত্তি প্রচার প্রসার এত আমরা কি করেছি ওনারা যে কোরবানি করেছেন সেই কোরবানি কি এখন আসে নাই যাই হোক আমার খেয়ালে আসলে কথাটা আরোজ করলাম কেউ ভুল বুঝবেন না আসলে আমাদের মধ্যে একরাম কমই রয়েছে খুব গভীরভাবে গেহারা চিন্তা করুন এটা আমি কাকরাইলে আরেকবার একটা জোড়ের মধ্যে তো আবু আবদুল্লাহ আহ রহমতুলের ওয়াকে আমি শুনেছি সেখানে জি তো সেটা অন্য সময় আলোচনা করো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দিন থাকুন ইনশাআল্লাহ